আজ বারাসাত জেলা পরিষদ ভবনে সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের উদ্যোগে বার্ষিক সিরাতুন নবী সেমিনার ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বারাসাত সাব ডিভিশনের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা নুরুল হক, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সর্বভারতীয় সম্পাদক মুফতি আব্দুল মতিন, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান, জেলা পরিষদের বনভূমি কর্মদক্ষ এ কে এম ফারাদ, বৌদ্ধ ধর্মের গুরু স্বামী স্বতরূপানন্দ মহারাজ, সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্টের রাজ্য সম্পাদক তথা বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান, আস্থা ফাউন্ডেশনের সম্পাদিকা সোনালী মিস্ত্রি, মোজাতেদিয়া অনাথ ফাউন্ডেশনের উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক হাফিজ আজিজউদ্দিন, আলো দিশারির সম্পাদক শেখ রাহানাতুল্লাহ সহ কয়েকশো ছাত্রছাত্রী। এই অনুষ্ঠান থেকে মেধাবী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় একটি করে মেডেল, একটি করে পেন, খাদ্য সামগ্রী ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে তাদের শিক্ষায় ও বিশ্বনবীর আদর্শে অনুপ্রাণিত করা হয়। এই অনুষ্ঠানে অনুপ্রেরণা পেয়ে ছাত্রছাত্রীরা জানান, আজকের অনুষ্ঠানটা খুবই ভালো লেগেছে, আমি চাই এরকম অনুষ্ঠান যেন ভবিষ্যতে আরও উজ্জ্বল হয়ে উঠুক, যেন আরও হোক। আজকের এই অনুষ্ঠান আমার খুবই ভালো লেগেছে, আমি চাই যে আজকের মতো এই অনুষ্ঠান যেন সর্ব জায়গায় হয়, রাজ্যের সর্বস্তরে যেন এই অনুষ্ঠানদের ছড়িয়ে পড়ে। তবে এই অনুষ্ঠানটা কিসের জন্য, কেন এই সমস্ত অনুষ্ঠানের আয়োজন করেছেন, এ বিষয়ে জিজ্ঞাসা করলে সিরাত ওয়েলফেয়ারের রাজ্য সম্পাদক বলেন, অনুষ্ঠানটা সিরাতুন্নবী সেমিনার এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, এই কারণে আমরা এই অনুষ্ঠানটা করি সারা বছর ধরে। যেহেতু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জগৎগুরু প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মানবতার মূর্ত প্রতীক এবং মানবতার দিশা দেখিয়ে গিয়েছেন, সারা বছর সিরাত অন্যান্য অনুষ্ঠান করলেও ধারাবাহিকভাবে ছাত্র উন্নয়নে অনুষ্ঠান করে, কিন্তু এই অনুষ্ঠানটা একটু অন্য মাত্রায়। যেহেতু নবীর উম্মত আমরা, রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য এবং রসুলের আদর্শকে ছাত্র সমাজে আরও যাতে বেশি আলোচিত হয় এবং বিরাজ করে, সেই কারণে আমাদের বারাসাত সাব ডিভিশন কমিটির উদ্যোগে আজকের এই সিরাতুন্নবী সেমিনার ইসলামী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আঙিনায় আমরা নতুন করে রসুলের আদর্শকে উজ্জীবিত করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে এসে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান জানান, এটা অত্যন্ত সময় উপযোগী ও প্রয়োজনীয় একটি পদক্ষেপ। এই ধরনের প্রচেষ্টার মধ্য দিয়ে আজকের শিশুরাও তারা সঙ্গীত গাইছে, প্রিয় নবীরে নূর নবীরে হৃদয়ের গভীরে রেখেছি তোমারে। এই যে শিশুদের মধ্যেও প্রিয় রসুলের আদর্শ, প্রিয় রসুল সম্পর্কে তার ভালোবাসা তাদের মধ্যে পৌঁছানোর যে প্রচেষ্টা, ছাত্রদের মধ্যে পৌঁছানোর যে প্রচেষ্টা, এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ। আমি সিরাতের এই উদ্যোগকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি।